আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ইউটিউবের চ্যানেল স্মার্ট তে আপনাকে স্বাগত জাতীয় পরিচয়পত্র সম্পর্কে সব বিষয়ে আপডেট থাকার জন্য স্মার্ট ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে জাতীয় পরিচয়পত্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি সেটি হলো জাতীয় পরিচয়পত্র এর এনআইজির যে নাম্বারটি এই নাম্বারটি কখনও তেরো ডিজিট কখনো সতেরো ডিজিট আবার হালনাগাদ যারা স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছেন এতে রয়েছে দশটি ডিজিট কেন এ বিষয়টি নিয়ে দ্বিতীয় আপনি রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশনের পর আপনি বিদেশ চলে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র অন্য কেউ উত্তোলন করতে পারবে কিনা তিন নম্বর প্রশ্ন জাতীয় পরিচয়পত্র সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের ফর্ম ব্যবহার করে থাকি এই ফর্মগুলো কোথায় এবং কিভাবে সংগ্রহ করা সম্ভব চার নম্বর কোশ্চেনটি হলো আপনার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গিয়েছে কিংবা রেজিস্ট্রেশনের পর আপনার রেজিস্ট্রেশন স্লিপকেও আপনি হারিয়ে ফেলেছেন এবং অন্য কোনো ধরনের দৈলাদি কিংবা ডকুমেন্টস আপনার কাছে নেই এমনকি এনআইজি বা স্লিপ নম্বরও নেই সেক্ষেত্রে কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর বা এনআইজি নম্বর সংগ্রহ করবেন পাঁচ নম্বর প্রশ্নটি হল যে আপনি দু হাজার সাত আট সালের পর অর্থাৎ তেরো দু হাজার চোদ্দো দু এবং দু সালে ভোটার হয়েছেন কিন্তু এখনও জাতীয় পরিচয়পত্র হাতে পাননি এখন কিভাবে জাতীয় পরিচয়পত্র আপনি পেতে পারেন এক্ষেত্রে শুধু জরুরি কাজের জন্য প্রযোজ্য পরের প্রশ্নটি হলো যে ভোটার তালিকায় নামের সাথে বিভিন্ন ধরনের খেতাব পেশা কিংবা ধর্মীয় উপাধি বা পদবী সংযুক্ত করা যায় কি না এবং সর্বশেষ প্রশ্নটি হল যে জাতীয় পরিচয়পত্র কোথা থেকে সংগ্রহ করা যাবে আবারও বলছি জাতীয় পরিচয়পত্র সম্পর্কে সর্বদা আপডেট থাকার জন্য স্মার্ট ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাতীয় পরিচয়পত্র সবসময় এবং সর্বকাজে খুব গুরুত্বপূর্ণ একটি দলিল প্রথম প্রশ্নটি ছিল সালের পরে যত জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করা হয়েছে সেগুলো ডিজিট সংখ্যা ছিল তেরো পরবর্তীতে জন্ম সাল যোগ করে যে সকল কার্ড প্রিন্ট করা হয়েছে সেগুলোর ডিজিট সংখ্যা ছিল সতেরো এখন যে সকল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে সেখানে ডিজিট সংখ্যা দশ তবে এক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল যে আপনি যে কাজে এটা ব্যবহার করেন না কেন তেরো সংখ্যার যে জাতীয় পরিচয়পত্রটি ছিল এই তেরো সংখ্যার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার তথ্য পাওয়া যাবে এমনকি সতেরো সংখ্যার এনআইজি নম্বরের দিয়েও আপনাকে পাওয়া যাবে এবং হালনাগাদ যেটা স্মার্ট জাতীয় পরিচয়পত্রে অটো জেনারেট হওয়া দশ ডিজিটের এনআইডি নাম্বার এটি দিয়েও আপনাকে পাওয়া যাবে তবে এটি ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই যদি কোনো ভোটার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যা পড়েন সেক্ষেত্রে সতেরো ডিজিটের যে নম্বরটি রয়েছে সেটি ব্যবহার করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকল প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্র বা এনআইজির সার্ভার ব্যবহার করেন তাদের অনেকের সফটওয়্যার আপডেট না থাকার কারণে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে তবে তেরো সতেরো কিংবা দশ যে ডিজিটের এনআইজি নাম্বার আপনার থাকুক না কেন আপনার তথ্য পেতে কোনো সমস্যা হবে না দু নম্বর প্রশ্নটি ছিল যে আপনি রেজিস্ট্রেশনের পর বিদেশ চলে গেলে আপনার জাতীয় পরিচয়পত্র অন্য কেউ উত্তোলন করতে পারবে কিনা হ্যাঁ আপনি রেজিস্ট্রেশনের পর বিদেশ চলে গেলে আপনার ক্ষমতা প্রতিনিধি যথাযথ ক্ষমতা পত্র এবং প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে তা সংগ্রহ করতে পারবেন জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত যে কোনো কাজে বিভিন্ন ধরনের ফর্ম ব্যবহার করা হয় এই ফর্মগুলো কোথায় পাওয়া যায় এই সংক্রান্ত ছিল আমাদের তৃতীয় প্রশ্নটি বাংলাদেশ নির্বাচন কমিশন এর এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা বা থানা নির্বাচন অফিস জেলা নির্বাচন অফিস এমনকি নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে এগুলোতেও আপনি এই গুরুত্বপূর্ণ ফর্মগুলো পাবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন আমাদের এই বিডিও নিচে ফর্মগুলো ডাউনলোড করে নেওয়ার লিঙ্ক দেয়া থাকবে আমাদের চার নম্বর প্রশ্নটি ছিল আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছে কিংবা রেজিস্ট্রেশনের পর যে রেজিস্ট্রেশন স্লিপ দিয়েছিল সেটিও হারিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ভোটার নাম্বার বা এনআইজি নাম্বার বা কোনো ধরনের ডকুমেন্টস আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি কিভাবে সংগ্রহ করবেন কিংবা কিভাবে জাতীয় পরিচয়পত্রটি পাবেন হ্যাঁ আপনাকে বলছি আপনি যেখানে রেজিস্ট্রেশন করেছিলেন সেই এলাকার উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার ভোটার তালিকা চাবেন এবং উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসারকে হেল্প করতে বলবেন এবং নির্বাচন অফিসার আপনাকে আপনি যে এলাকায় বসবাস করেন বা যে ঠিকানায় আপনি ভোটার হয়েছেন সেই ঠিকানার ভোটার তালিকা দেখে ভোটার তালিকায় আপনার নামটি খুঁজে বের করবে এবং যেখানে আপনার নামটি পাওয়া যাবে আপনার নামের ঠিক উপরে বারো একটি নম্বর পাওয়া যাবে এটি হল ভোটার নম্বর এই ভোটার নম্বরটি দিয়ে আপনি থানায় জিজি করবেন এবং এই জিটির কবিটি দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসে আবেদন করবেন পেয়ে যাবেন আপনার জাতীয় পরিচয়পত্র এক্ষেত্রে ভোটার তালিকায় যদি আপনার নামটি পাওয়া না যায় বা খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইজিও উইং আগারগাঁও এসে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি খুঁজে বের করতে হবে এবং এই নম্বরটি দিয়ে থানায় জিডি করে সেই জিডি কপি দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য আবেদন করবেন এবং পেয়ে যাবেন আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনি ভোটার হওয়ার পর বা রেজিস্ট্রেশনের পর আপনার কাছে আর কোনো ধরনের ডকুমেন্টস নেই সেক্ষেত্রে এই পদ্ধতিতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন পাঁচ নম্বর প্রশ্নটি ছিল যে দু হাজার সাত আটের পর অর্থাৎ দু হাজার তেরো চোদ্দো এবং দু হাজার পনেরো সাল এবং ষোলো সালে যারা ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাননি তাদের ক্ষেত্রে কেবলমাত্র জরুরি কাজে ব্যবহারের জন্য আমি আবারও বলছি কেবলমাত্র জরুরি কাজে ব্যবহারের জন্য আপনি ভোটার রেজিস্ট্রেশনের সময় যে প্রাপ্তি রসিদটি পেয়েছেন বা যে রেজিস্ট্রেশন স্লিপটি পেয়েছেন সেটি নিয়ে আপনার যেখানে ভোটার হয়েছেন সে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনার প্রাপ্তি রসিদে উপজেলা বা থানা নির্বাচন অফিসার মন্তব্য লিখে স্বাক্ষরশীল দিয়ে আপনাকে দিয়ে দিবে এবং এটি নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইটি উইংয়ে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগে যোগাযোগ করলে আপনি জরুরি কাজের জন্য ব্যবহারে আপনার জাতীয় পরিচয়পত্রটি পেতে পারেন এখানে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে খুব অনুত বিলম্বেই দু হাজার তেরো এবং দু সালে যারা ভোটার হয়েছিলেন তাদের জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে আমাদের ছ নম্বর প্রশ্নটি ছিল যে ভোটার তালিকায় নামের সাথে বিভিন্ন ধরনের খেতাব পেশা ধর্মীয় উপাধি পদবী ইত্যাদি সংযুক্ত করা যাবে কি না না ভোটার তালিকায় ডাটাবেজে শুধুমাত্র নাম সংযুক্ত করা হয় কোনো উপাধি অর্জিত পদবি কিংবা খেতাব পেশা এগুলো নামের সাথে সংযোগ করার কোনো বিধান নেই তবে বংশীয় যে কোনো উপাধি নামের সাথে সংযুক্ত করা যাবে জাতীয় পরিচয়পত্রে নাম ব্যবহারের ক্ষেত্রে আপনি এসএসসি সনদারি হলে এসএসসি সনদে যেভাবে আপনার নামটি লেখা হতো ঠিক তেমনিভাবে নামটি লেখার নিয়ম রয়েছে আমাদের সাত নম্বর বা সর্বশেষ প্রশ্নটি ছিল যে কোথা হতে জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহ করা যাবে আপনি যে এলাকায় ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন সে এলাকার উপজেলা কিংবা থানা নির্বাচন অফিস হতে আপনার জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহ করতে হবে এমনকি স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য রয়েছে আমাদের পরবর্তী ভিডিওটি হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং এর বিভিন্ন সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব জাতীয় পরিচয়পত্রের যে কোনো বিষয়ে আপডেট জানার জন্য স্মার্ট টেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দিন এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের জানার জন্য শেয়ার করবেন বেড়টি দেখার জন্য ধন্যবাদ